হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সবে আমার ছেলের অনলাইন ক্লাস শেষ হলো আর আমরা চলে এসেছি পরোটা আর ঘুগনি নিয়ে। আর সুকান্তর আছে মিষ্টি কালকের, আর আমার আছে বোঁদে। তো এটাই আমাদের সকালের ব্রেকফাস্ট। শোনা, আসো বসো, দেব ওই যে এই ফোনটাতে বসো। না না, তোর ফোন আমার কি, তোর ফোন বলে কিছু নেই। এটা বস বস বস, ঠিক বস। আর আজকে আজকে আমার সোনার এসছে অ্যামাজন থেকে, না অ্যামাজন থেকে এসছে সাইকেল। সাইকেল অর্ডার দিয়েছিল, ওটা বার্থডে গিফট আমার সোনার, ওটা আমার মায়ের তরফ থেকে। তো আজকে এসেছে, তো এখনো সেটিং করা হয়নি, নিচে আছে। ছেলেকে নিয়ে বাজার নিয়ে গিয়ে সাইকেলের দোকানে নিয়ে গিয়ে সেটিং করাবে, না হলে কতটা কি হাইট হবে ওকে না নিয়ে গেলে ও বুঝতে পারবে না। কি করছে না সাইকেল বানাতে না বানাবে দাঁড়াও ফোন দেওয়া চলবে না। আগে সবসময় ওর কাছে যে ফোনটা থাকতো, মানে সবসময় বলতাম যখন কাজ করতাম তারপর খাওয়ার সময় গ্যাস অফিসের ফোনটা, তো তখন তো ওটা দিতে চায় না। ও বলছে আমাকে আমাকে ফোন দাও তারপরে খাবো। আমার ফোনটা একটু বলেছি যখন খাবি তখন দেবো, তাছাড়া দেবো না। তো চলো খাইনি, পরে তোমাদের সঙ্গে কথা হবে। চলো চলো, আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি নিচে। এই যে ওয়াশিং মেশিনে এক বালতি জামা কাপড় দেবো, আর কিছু আছে ওই দেখো ওগুলো সুতির, ওগুলো আমি ওয়াশিং মেশিনে দিই না, দিলে কী বলতো রঙ জ্বলে যায়, কেমন একটা হয়ে যায়। তো আরও কিছু আছে নাইটি নতুন, সেগুলো কাজিব হাতে। আর সোনার খাওয়া এখন শেষ হলো, সোনা এই বাটিটা নাও, দুধের বাটিটা নাও। এখন আমরা যাবো নিচে জামা কাপড় কাচতে আর দুধ আনতে। নাও 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 নাও, বাটিটা নাও বাটিটা নাও বাটিটা নাও বাটিটা নাও, হ্যাঁ দুধের বাটিটা নাও, বড় না তুমি নাও না ছোটই। শোনা, কই তোমার সাইকেলটা দেখি। ওয়াও, এর মধ্যে কি রেড কালার দেখেছিস তুই? আচ্ছা তুই যে এখানে ছিললি, এটা বাজারে নিয়ে যাবে কি করে? বাবা ভারী আছে, এরকম ডিজাইন। আর এইগুলো লাল, এগুলো তাই যে সোনাকে এখন স্নান করিয়ে দিলাম। সোনা এখন যাচ্ছে ছাদে, দাদা বড়ি পাহারা দিচ্ছে, তো বললাম ওখানে গিয়ে খেলা কর গল্প কর। তো চলো এখন এগুলো আমি কেচে নিই, আর যতটা কেচে ছাদে মেলে দিয়ে এসছে, এখন এগুলো কাচবো, তারপর পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কোথায় গেলে, পাল্টে দিয়েছো? পাল্টে দিয়েছো, শুকাতে দিয়েছো? তো আমরা এখন চলে এসছি নিচে খেতে। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, কাজের দিদি চলে এসছে, মানে বাসন মাজার দিদি চলে এসছে, ওপরে ঘর হচ্ছে, আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই, না হলে মানে এই দুটো থালা থেকে যাবে, তাড়াতাড়ি করে খেতে হবে। আমরা সবার লাস্ট, ছেলেকে উপরে খাই দিলাম, মানে নিচ থেকে ভাত নিয়ে গিয়ে উপরে বসে খাই দিয়েছি। তো শাশুমা সব বের করে দিয়ে গেছে, এখন আমরা খেতে বসেছি। সকাল তো ভাত দিয়েছে, সকাল তো একটা রসগোল্লা দিয়েছে, আবার একটু বেশিরভাগই রান্না করিনি, কেন বলো তো উপরে বড়ি দিয়েছে না, তো বড়ি পাহাড়া দিতে হচ্ছে, কোনো মানে এসে খেয়ে নেবে, সেখানে বেশিরভাগই রান্না করেন। তুমি বসতে নাও। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে সুকান্ত বলল যে দেখি সাইকেলটার কি পরিস্থিতি। তো খুলে দেখে যে সব কিছুই সেট করা আছে, শুধুমাত্র একটু টাইট দিতে হবে, আর প্যাডেল দুটো আর হ্যান্ডেল, তারপরে তোমার পেছনে যে দুটো ছোট ছোট চাকা, সেই চাকার সাহায্যে সাইকেলটা দাঁড়িয়ে থাকবে, সেই চাকাটাই মানে লাগালেই হয়ে যাবে। এখন ও বলছে যে আগে যদি জানতাম তাহলে আমি সকালবেলায় সেট করে নিতাম, আর হাওয়া দিতে নিয়ে যেতে হবে দোকানে, সাইকেলের দোকানে, আর একটু টাইট করে নিয়ে আসবে, যেটুকু পারছে ও এখন সেট করছে। আর এখানে একটা জেঠিমা এসছে, জেঠিমার ছেলের বিয়ে সোমবারে,
তো সোমবারে জেঠিমার ছেলের বিয়ে আমাদের সবার নিমন্ত্রণ করেছে, আমরা শুধু বউ ভাতে যাবো, বৃহস্পতিবারে বউ ভাত হবে। তো এদিকে দেখো সাইকেলটা সেট করে দিয়েছে সুকান্ত, কিন্তু এখনো হাওয়া দেয়নি, তার মধ্যে ছেলে চালানো শুরু করে দিয়েছে আর একটু একটু করে মানে ভালোই এগিয়ে যাচ্ছে। দেখো বলো হ্যাপি বার্থডে কাকা, বলো তো নিতাই কোথা থেকে একটা পাম্পার জোগাড় করে নিয়ে এসেছে, ওটা দিয়ে কাজ হয়নি। তারপরে সুকান্ত বললো তুই পেছনে সাইকেলটা নিয়ে বস, সাইকেলের দোকান থেকে হাওয়া দিয়ে নিয়ে আসি। তো হাওয়া দিয়ে নিয়ে চলে এসেছে আর ছেলে অনেকক্ষণ ধরেই ঘরে চালাচ্ছে, টুকটুক করে অনেকটাই শিখে গেছে, পুরোপুরি শেখেনি, অনেকটাই শিখে গেছে। আর সুকান্ত এখন যাবে বাজারে, মানে গ্যাস অফিসে যাবে, তো ওকে বললাম যে শাড়িগুলো নিয়ে যাও, অনেকদিন ধরেই বলছি, ওরও মনে থাকে না আমারও মনে থাকে না, মানে যেই চলে যায় সেই আমি বলি যে শাড়িগুলো নিয়ে গেলে না কেন। তো এগুলো ফলস পার পিকো কিছুই করা হয়নি, আর আজকে না দিলে অনেক একটাই দেরি হয়ে যাবে, হয়তো দেবেই না, তো সে কারণে ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, ও এখন বাজারে চলে যাবে। হয়েছে? হ্যাঁ হয়নি, চা কফি? তো এদিকে বানাচ্ছি কফি আর এদিকে সুকান্তের জন্য মুড়ি মাখাচ্ছি, মুড়ি দিয়েছি, চানাচুর দিয়েছি, আর দিয়েছি এটা খাট্টা মিঠা চানাচুর, আর এখানে আছে ধনে পাতা কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, আর ও বললো সামান্য একটু তেল দাও, তো ওরটা আলাদা মাখাচ্ছি, আমারটা আলাদা মাখাবো, আমারটার মধ্যে চানাচুর দেবো না, আমার চানাচুর ভালো লাগে না, আর আমি তেল বেশি খাই, ও সামান্য তেল খায়, আমি তেলটা একটু বেশি খাই। আর নিয়ে এসেছে চিকেন চপ, আর নিয়ে এসেছে আলুর চপ, মানে ওর দুটো আমার দুটো, একটা আলু একটা চিকেন, আমার একটা আলু একটা চিকেন। তো এই যে মাখানো হয়ে গেছে, আর এদিকে হচ্ছে গরম গরম কফি, কফিটা নামিয়েই সুকান্তকে দেব, আর আমারটা এখনও মাখানো হয়নি, সুকান্তরটা দিয়েই তারপরে আমারটা মাখাবো, কারণ মানে ওই গামলার মধ্যে ধরবেও না, আর সুকান্তর খাওয়ার স্টাইল আলাদা, আমার খাওয়ার স্টাইল আলাদা, আমি তেল বেশি, সুকান্ত তেল কমে খাই, এটাই হচ্ছে সমস্যা। তো ওইদিকে চা কফি খেয়ে সুকান্ত বই পড়াচ্ছে ছেলেকে, আর আমি এখন চলে এসেছি ছাদে, আর এখন কটা বাজে না, এখন বাজে প্রায় 10:30-11:15 বাজে, ছাদে চলে এসেছি জামাকাপড়গুলো মেলতে, মানে দুবার মেলে গেছি, হাতে কেচেছি যেগুলো ঘরে কেচেছি সেইগুলো একবার মেলে গেছি, সেটা দুপুরবেলার দিকে ছিল, আর তারপরে এক বালতি সেই ওয়াশিং মেশিনের থেকে বের করে নিয়েছিলাম সেটা মেলে দিয়ে গেছি, আর লাস্ট একটা এটা সুকান্ত বাজারে যাওয়ার আগে দিয়ে গেছে, ফ্রিতে রেখে গেছিলো, তো সেটা এখন আমি মেলতে এসেছি, তো মেলে টেলে যাবো, তারপরে এখনও মাথাটাতে আশ্রয়নি, তো মেলে টেলে নিচে যেতে হবে, আবার ছেলেকে একটু বই পড়াতে হবে, সুগন্ধ লেখাচ্ছে আর বলেছে একটু পড়িয়ে দিতে, স্মল বুক যেটা সেটা না অনেকটা করে পড়াতে হচ্ছে, তো পুরোটা পড়াতে গেলে আমারও ধৈর্য থাকে না আর ছেলেও রেগে যায়, তো একটু রেস্ট দিয়ে দিয়ে পড়াতে হবে। তো এখন জামাকাপড়গুলো মেলে এখনও মাথা আশ্রয়নি, মাথাটা মানে চুলটা ভালোভাবে শুকায়নি এখনও, রোদে বসার সময়ই পাইনি, আজকে পুরো ঝড়ের বেগে কাজ করেছি আমি, আর এইখানে দেখো পুরো এক ছাদ জামাকাপড়, মানে যত জমানো ছিল অনেক দিনের জমানো জামাকাপড়, আর আজকে না কাচলে হতোই না, দুটো বেডশিট আছে আর ছেলেরই সব, মানে সোয়েটার ফুলাতা জামা গেঞ্জি প্যান্ট সব ছেলের। তো যাই হোক সব জামাগুলো মেলে নিয়েছি আর এখন লাইটগুলো অফ করছি, আর এরকম ছাদে আসলেই আমি 3-4টি লাইট একসঙ্গে জ্বালাই, তো এখন আমি চলে যাব নিচে, নিচে গিয়ে আমি চুলটা শুকাতে হবে আগে হেয়ার ড্রায়ার দিয়ে, আর এখানে দেখো শাশুড়িমা বড়ি দিয়েছিলো সেইগুলো সব তুলে রেখে দিয়েছে এখানে, আর এখানে দেখো ছেলে, মানে ছেলের পড়ানো হয়ে গেছে আর যেগুলো হোমওয়ার্ক থাকে সেইগুলোই করাচ্ছে সুকান্ত, কালার করছে, কিন্তু সাইডে যেগুলো ছোটো ছোটো কুচি কুচি সেগুলো মানে ছেলে সতনি করে বাইরে বের করে দেয়। 1-2-3 স্টার্ট, আমার হিরো এখন সাইকেল চালাচ্ছে, দেখো একদিনে সাইকেল চালানো শিখে গেছে সোনাটা, দেখো আমার সোনাটা কি সুন্দর সাইকেল চালাচ্ছে, সামনের দিকে তাকাবা, ওয়াও সুন্দর হচ্ছে, সুন্দর, চলো 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 চলো, আসো আসো সামনের দিকে দেখা, ওটা বাবালি আমার সোনাটা শিখে গেছে, আবার পেছনে যাও, আবার যাও 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 যাও, সামনে উপর দিকে তাকাও, উপরের দিকে তাকাও, সামনে তাকাও, সামনে সামনে তাকাও, সামনে তাকাও, দিকে চলে আসো, সামনের দিকে তাকাও, বেঁধে যাবে, বেঁধে যাবে, বেঁধে যাবে।
তো সব কাজ মিটলো আর এখন আমি মাথাটা আশ্রয় নিচ্ছি। সারাদিন একবারও মানে সময় পাইনি যে মাথাটা আশড়াবো। মাথাটা ভালো করে আশড়িয়ে তারপরে আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকাবো। আর ছেলে দেখো এখানে দাঁড়িয়ে আছে, ওর পড়া হয়ে গেছে। আর আমি যখন হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকাবো তখন দেখবে ও আমার পেছনে ঘুরঘুর করবে, গরম গরম হাওয়া বেরোয় আর ও খালি ওর মাথার মধ্যে গরম হাওয়াটা নেবে। এই দেখো চলে এসছে, দেখেছো কি বলতো? হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকানো লাগতো না, যদি একটু আমি রোদে বসতে পারতাম, মানে জানলার ধারে একটু মানে 5 মিনিট হলেও যদি বসতে পারতাম তাহলে শুকানো লাগতো না। অনেকটাই শুকিয়ে গেছে, ভেতরে একটু মানে ভিজা আছে, তো সে কারণে আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি, না হলে রাত্রেবেলা যদি এইভাবে থাকে না মানে ঠান্ডা লেগে যাবে আবার। তো সে কারণে আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি। আর রাতের খাওয়া দাওয়া বলতে আমরা চপ আর কফি খেয়েছি। সুকান্ত আর রাত্রেবেলা বললো কিছু খাবে না, ওকে শুধু দুধ দিয়েছি আর আমি দুধ কর্নফ্লেক্স খেয়েছি। এই হলো আমাদের আজকের খাওয়া দাওয়া। তো চলো চুলটা ভালো করে আসি, তারপর রাত্রেবেলা তোমার সাথে কথা। কোনটা দাও দেখাচ্ছি। তো রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে এসেছি, কিন্তু বাসন মাজিনি, ভাবলাম ব্লগটা শেষ করতে হবে আর ছেলেকে ঘুম পাড়াতে হবে। তো ভাবছি যে আগে তোমাদের দেখিয়ে দিই জিনিসটা, তারপরে আমি বাসন মাজি যাবো আর সুকান্ত ছেলেকে ঘুম পাড়াবে। তো চলো দেখিয়ে দিই। তার আগে পায়েল, হ্যাঁ পায়েল, তো সেই বোন বলেছে যে দিদিভাই পলাটা মানে ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এই নাক ডাকছো কেন? তো পায়েল বোন বলেছে যে দিদিভাইয়ের পলাটা খুব সুন্দর হয়েছে, ডিজাইনটা একটু ভালো করে দেখাতে। তো তার আগে পলার ডিজাইনটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আর ব্যাক ক্যামেরাও লাস্টে দেখিয়ে দেবো। তো পলার ডিজাইনটা হচ্ছে এরকম, ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো পলার ডিজাইনটা এইদিকে আর এইদিকে সেম, তোমার এই দিকটা হচ্ছে এরকম। এই যে বোনকে আংটি দিচ্ছি, সেটা তো তোমরা জানো, কারণ আমি অনেকবার বলেছি যে বোনকে আংটি দিচ্ছি আমার মতো। আচ্ছা ঠিক আছে, ফটো হয়ে গেছে। তো নেল পলিশ উঠে গেছে, কেমন দেখাচ্ছে। তো যাই হোক, ডিজাইনটা কি বলতো আমারটা মতো আছে, এই যে সাইডে যে প্রদীপ প্রদীপ কাত কাত সেরকমই আছে। আর এই যে একটা ফুল আছে, ফুল দেখছো, এই ফুলগুলো আমারটাই আছে, কিন্তু আমারটাই ভেতরে আরও এরকম ডিজাইন আছে, অন্য অন্য ডিজাইন হয়ে এখানে একটা গোল মানে পাত মতো পেট মানে গোল একটা ফুল না একটা গোল একটা পেটি বসানো। তো তারপরে সিলাকাটা আর এদিকে একটা প্রদীপ, এদিকে একটা মানে চারদিকে চারটে প্রদীপ, ও চারদিকে চারটে প্রদীপ মতো। তারপরে ভাবলাম যে আমারটা ওরকম, এবার বোনেরটা একটু অন্যরকম দিই। তো এই যে ফুলটা বসানো হয়েছে এক্সট্রা, আর এই সাইডে এরকম প্রদীপ প্রদীপ চারটে ছিল যেগুলো সেগুলো দেওয়া হয়নি। তো ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে সবার। আর ওয়েটটার প্রাইসটা বলছি না, কারণ এটা গিফট দিচ্ছি বোনকে, তো তো সে কারণে মনে হয় যে ওয়েট প্রাইসটা না বলাটাই ঠিক। দাঁড়াও তো তোমাদের হাতে পরে দেখাচ্ছি। আর এরকম ডিজাইনই বলেছি আমার কানের বানিয়ে দিতে, কারণ আমার খুব পছন্দ হয়েছে। আর এতটা বড় করছি না, কারণ বললাম না যে এখানে বললো প্রেশার লাগবে, তো এখানে বললো না এখানে প্রেশার পড়বে এখানে। তো বললো আমার যে এই নাক ডাকছো কেন, আমার যে আংটিটা আছে সেই সাইজ করা হবে, আমার এর থেকে এক সাইজ ছোট, তার মানে অনেকটাই ছোট। তার হাতে দিয়ে দেখাচ্ছি, দেখো অনেকটাই বড়, ভালো করে দেখাতে দে, দুষ্টুম করে না, শুনে দুষ্টুম করে না, দেখা যাচ্ছে না, তারা দেখা যাচ্ছে না, তারা ভালো করে দেখায়, ভালো করে দেখায়। এবং উল্টো দিকে বসেছি আমি, ওর জন্য ভালো দেখা যাচ্ছিল না। তারা এবার বোঝা যাচ্ছে, তো এলো ডিজাইন। আর এবার পলাটাও একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, এই যে এরকম আর এরকম। তো আংটিটা কেমন লাগলো?
তাহলে চলো ব্লগটার বড় করছি না এখানেই শেষ করছি কালকে আবার ফিরে আসছি নতুন একটা ব্লগের সঙ্গে তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো আজকে মতো টাটা বাই বাই গুড নাইট রেড ক্রস না গুড নাইট